হারারে টেস্টের পর সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যেতে চান। এই টেস্টের প্রথম ইনিংসে 150 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মাহমুদউল্লাহ। রিয়াদ, এই বিষয়ে আরও জানাতে জিম্বাবুয়ের হারারে থেকে যুক্ত হচ্ছেন মাহমুদুর রহমান। মাহমুদ, সব মিলিয়েই শুনবো আমরা যেটি বলছিলাম যে রিয়াদের যেই অবসরের যেই ঘোষণা বা অবসরের যে সিদ্ধান্ত সেটি নিয়ে কিছু জানবো এবং পুরো ম্যাচ পরিস্থিতি সব মিলিয়ে একটু শুনবো আপনার কাছে। আসলে রঞ্জন, আপনি যেটা বলছিলেন আর কি, আপনি জানাচ্ছিলেন দর্শকদের মাহমুদুল রিয়াদের অবসর নেয়ার যে ইচ্ছাটা, আসলে এই ইচ্ছাটা আমরা যতটুকু জানতে পেরেছি তার পাকিস্তান সবশেষ 2020 সালের যে ফেব্রুয়ারিতে পাকিস্তান একমাত্র টেস্ট খেলে এসেছিলেন, সেই টেস্টের পরপরই কিন্তু টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে হেড কোচ, টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলে দিয়েছিলেন যে আসলে মাহমুদ রিয়াদকে টেস্ট পরিকল্পনা রাখতে চায় না। সেই জায়গা থেকেই 17 মাস পর টিমে সুযোগ পেয়ে এরকম একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন রিয়াদ। আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো সেই অভিমান থেকেই হয়তো সে তার ইচ্ছের কথাটা হয়তো টিম ম্যানেজমেন্টকে সে জানিয়ে দিয়েছে। এটা নিয়ে আসলে আজকে দিনের আজকে তৃতীয় দিনের পরে আমরা যারা সংবাদকর্মী যারা আছি, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যে কয়েকজন এসেছি আমরা এখানে হারারেতে ম্যাচ কভার করতে, তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং আমরা অনেক ধরনের চেষ্টা করেও আসলে ভিতরের খবরটা আমরা জানতে পারিনি। সবশেষ আমরা একজন ডিরেক্টর বা একজন পরিচালকের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, হ্যাঁ, মাহমুদ রিয়াদ তার ইচ্ছার কথাটা টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যে সে টেস্ট আর খেলতে চায় না। কিন্তু আসলে রঞ্জন, কথা হলো যে যদিও আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো ঘোষণা আসেনি, কিন্তু মাহমুদ রিয়াদ আজকে কিন্তু দিনে এই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেবে, এই কথাটা আসলে পরিষ্কার না। একটা টেস্ট চলাকালীন এরকম একটা ডিসিশন টিমে ইম্প্যাক্ট করতে পারে, সেই জিনিসটা আসলে সিনিয়র ক্রিকেটার হিসেবে তার মাথায় বলে আসলে আমরা মনে করছি। একই সাথে এই টেস্ট শেষ হওয়ার পরে যদি ঘোষণার কথা ইচ্ছা থেকে থাকে, তাহলে হয়তোবা টেস্টটা শেষ হওয়ার পরেই হয়তোবা ঘোষণাটা দিলে খুবই ভালো হতো টিমের জন্য। বাই দ্য ওয়ে, আসলে মাহমুদ রিয়াদের যেটা মন চেয়েছে হয়তো সেটা, কিন্তু বিসিবির ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিন্তু এখন আমাদের কিছু কনফার্ম করা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি মাহমুদ রিয়াদকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই টেস্ট টিমে হলো তাকে রাখা হবে এবং টেস্ট টিমটা যেন চালিয়ে যায় আরো কিছুদিনের জন্য, এটাও শুনতে পেরেছি আসলে। আর রঞ্জন, আপনি বলছিলেন যে আসলে ম্যাচের পরিস্থিতি, ম্যাচের পরিস্থিতি আসলে কি বলবো, প্রথম দিন যেভাবে বাংলাদেশ খেলেছে থেকে আসলে কিন্তু দ্বিতীয় দিন এবং আজকে তৃতীয় দিনটাও কিন্তু বাংলাদেশ নিজেদের, বিশেষ করে আজকে সকালে যে ধরনের ব্যাটিং দেখেছিলাম জিম্বাবুয়ের যে অধিনায়ক ব্রেন্ডন টেলর এবং তার সাথে ওপেনার কাইতারো, এই দুজন কিন্তু পুরোপুরি ম্যাচে চেষ্টা করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের স্পিনার দ্বিতীয় থেকে কিন্তু বাংলাদেশের স্পিনার দুর্দান্ত ভাবে কাজ করছে। আজকে খেলা দেখে যেটা মনে হয়েছে যে একটা মিরাজ এবং বল করছিল, তাতে মনে হচ্ছিল যে না, এটা হয়তো বা মিরপুরের উইকেটেই খেলা হচ্ছে এবং সেইভাবেই ডমিনেট করছিলেন দুজন। এর কিছু আমরা উইকেট আমরা এর আগের দুদিন যেটা দেখেছি, আজকের উইকেটটা কিন্তু একটু লো ছিল বলগুলো, এই এই জিনিসটাকে কাজে লাগিয়েছেন মিরাজ। আমরা বলতে পারি যে বাংলাদেশের স্কোর তিন শেষে 237 লিড, বিশাল পুঁজি নিঃসন্দেহে, কি করে কালকে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।